আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি চারটি বিষয় নিয়ে কথা বলবো, যে চারটি বিষয়ের মাধ্যমে পোল্যান্ডের ভিসা মোটামুটি ভালোই হচ্ছে। আপনারা যারা ওয়ার্ক পারমিট নেবেন, মানে যে যে ভিসাগুলো বেশি হয়, যে যে পারমিটগুলো নিলে ভিসা বেশি পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কারণ এই পারমিটগুলোর মোটামুটি ভিসা ভালো হচ্ছে, আপনারা এই পারমিটগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনি পারমিট নিচ্ছেন কিন্তু ভিসা পাচ্ছেন না, আপনি পারমিট পাচ্ছেন কিন্তু এম্বাসিতে দাঁড়ালে ভিসা কাজ হচ্ছে না। সুতরাং আপনাকে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার যে কাজের পারমিটে ভিসা বেশি হয়, ওই কাজের পারমিটগুলা আপনি চেষ্টা করবেন সংগ্রহ করার জন্য। কারণ আপনি পারমিটটা আপনার মূল বিষয় না, আপনার ভিসাটা হচ্ছে মূল বিষয়। আপনি পারমিটে যদি পেয়ে আত্মহারা হয়ে যান তাহলে আর ভিসা পাওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনাকে উচিত সঠিক পারমিট নেওয়া। সঠিক পারমিট নিলে আপনি সঠিকভাবে আসতে পারবেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো আপনাদের সাথে তুলে ধরতেছি চারটা বিষয় নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকেন। আমি আপনাদেরকে যে চারটা খাতের কথা বলবো, যে এই চারটা খাতের পারমিট নিতেই হবে জিনিসটা কিন্তু এমন না। আপনি অন্য কোনো খাত থেকেও পারমিট নিতে পারেন, জাস্ট এই খাতগুলোর পারমিটগুলো এই কারণে বেশি নেবেন কারণ এটার ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, অনেক ভাই চিন্তাটা করেন যে আমি যে পারমিটটা পাচ্ছি এই পারমিটে কি আমি কাজ পাবো। ভাই আপনি ওই চিন্তা যদি করেন, ওই চিন্তা করলেই তো আর ইউরোপে মুভ করতে পারবেন না। আপনার যদি টার্গেট থাকে যে আমি ইউরোপে আসবো, ইউরোপের চিন্তাটা হচ্ছে ভিন্ন, আমি ইউরোপে ঢুকবো এটা হচ্ছে আপনার প্রধান টার্গেট। আপনি যদি টার্গেট করেন আমাকে ওই কাজে যেতে হবে, আমি ওই কাজে জানি বা ওই কাজে আমাকে দিতে হবে, জিনিসটা কিন্তু এমন নয়। আপনাকে টার্গেট করতে হবে আমি ইউরোপে আসবো। ইউরোপে আসার পরে আপনি যে কাজটা পারেন, ওই কাজটা আপনি দুই চার মাস পরে আপনি খুঁজলেন যে আমি ওই কাজটা পারি, আমি ওই কাজে করবো, যাতে করে আপনার প্লাস পয়েন্ট হয়। কিন্তু আমরা করি কি, আমরা আসার পর করি বা আমরা চিন্তা করি যে আমাকে ওই পারমিটে দিতে হবে বা ওই কাজটাই আমাকে করতে হবে। আপনি সাপোজ যে কাজটাই পারতেছেন ওই কাজের পারমিটে খুঁজছেন, কিন্তু ওই পারমিটে আসলে নর্মালি পাওয়া যাচ্ছে না। সুতরাং ওই চিন্তা করলে তো আপনাকে হবে না, আপনাকে চিন্তা করতে হবে আমি যে কাজটা, যেই কোনো পারমিট মানে যেই কোনো বিষয়ে আপনাকে মুভ করতে হবে। আপনি যে কোনো বিষয়ে যদি আপনি আসেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। কারণ আপনার আপনাকে এখানে আসার পর আপনি এটা পরিবর্তন করবেন, কোনো সমস্যা না, এটা ইজিলি পরিবর্তন করা যায়। কিন্তু আপনি চিন্তা করেন কি, আমাকে ওইটাই যেতে হবে বা আমাকে ওইটাই করতে হবে, জিনিসটা কিন্তু এমন নয়। সুতরাং আপনি যেই কোনো কাজের পারমিট নিয়ে মুভ করেছেন, টার্গেট রাখতে হবে যে আমি ইউরোপে ঢুক, এই টার্গেটটা আপনাকে ফার্স্ট ঢুকতে হবে। তো আমি আপনার সাথে তুলে ধরতেছি যে চারটা কাজের, এই চারটা কাজের পারমিট নেওয়ার বেশি চেষ্টা করবেন। কারণ এই চারটা কাজের উপরে ভিসা মোটামুটি ভালো হচ্ছে এবং কি ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এই কাজগুলো ইউরোপের অনেক চাহিদা আছে এখানে, কারণ এই এই ইউরোপটার মধ্যে আপনারা যতটুকু সুন্দর দেখতেছেন, আসলে কিন্তু এখানে সুন্দর বলতে কিছুই নাই, কিন্তু আসলে অনেক সুন্দর। এটুকু ব্যক্তি স্বাধীনতা, পরিবেশটা অনেক সুন্দর, আর হচ্ছে আপনার মানে ব্যক্তি কেন্দ্রিক, আপনার কোনো সমস্যা পড়তে হয় না আর কি। এই জিনিসগুলো আমি মোটামুটি তুলে ধরবো, আশা করি সম্পূর্ণ ভিডিও থাকেন। এক নাম্বার ফার্মিট, যেটা মানে এক নাম্বারে যে ফার্মিটের বেশি বিষয় হয় সেই ফার্মিটটার নাম হচ্ছে ওয়ার্ল্ডার। ওয়ার্ল্ডারের খাতে অনেকগুলো সাইট আছে। তা আপনারা ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ল্ডারের, যদি আপনি কাজ নাও জানেন কোনো প্রবলেম না, আপনি এখানে আসার পরে আপনি কোম্পানিতে যদি ইন্টারভিউ দেন, যদি না টেকেন আপনি অন্য কোম্পানিতে চলে যেতে পারবেন, কোনো সমস্যা হয় না, ঠিক আছে? আপনি চাইবেন ফার্স্ট অফ অল আপনাকে ওয়ার্ল্ডারের সাইডের যে পারমিটগুলো হয় ওই পারমিটগুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ ওয়েল্ডারের বিষয় মোটামুটি অনেক ভালো হয়, ওয়েল্ডার সেক্টর অনেকগুলো খাত আছে, সুতরাং ওয়েল্ডারের বিষয়ে ওয়েল্ডার পারমিটগুলো নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড যে সেক্টরটা সেটা হচ্ছে আপনার প্যাকেজিং খাত। প্যাকেজিং মানে ওয়ার হাউজের, ওয়ার হাউজের অনেক বিষয় হয়, ওয়ার হাউজের খাতের অনেকগুলো সেক্টর আছে। আপনার যদি ওয়ার হাউজের যে ফুড প্যাকেজিং আছে, মাংস প্যাকেজিং আছে, তারপরে আপনার ওয়ার হাউজ স্টোর কিপার আছে, স্টোর ম্যানেজার আছে, এই খাত এই সেক্টরগুলোর মধ্যে মোটামুটি ভিসা ভালো হচ্ছে। কারণ এই পলিশ লোক যারা, মানে পোল্যান্ডের বেশিরভাগ মানুষই আপনার প্যাকেজিং খাদ্য বেশি পছন্দ করে, ওরা রেডিমেড খাওয়ার বেশি খায়, তো ওনারা খাওয়ার জিনিসপত্র তৈরি করে খাওয়াটা খুবই কষ্ট মনে করে, ঠিক আছে? আপনারা চাইবেন আপনার এই প্যাকেজিং খাতের যে বিষয়গুলো হয়, মানে প্যাকেজিং খাতে যে পারমিটগুলো হয় ওই পারমিটগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি আপনার এই দুইটা সাইডে মোটামুটি ভালো বিষয় হচ্ছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইডের, মানে তিন নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের বিষয় মোটামুটি ভালো হয়। আপনার কনস্ট্রাকশন সাইডের অনেকগুলো খাত আছে, কনস্ট্রাকশন সাইডের খাতগুলো আপনি বেছে নেবেন। কনস্ট্রাকশন সাইডে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন আছে, তারপরে আপনার বিল্ডিংয়ের অনেকগুলো ওয়ারিং সাইট আছে, তারপরে ফাইভ ফিটারের কাজ আছে এখানে, ইলেকট্রিক্যাল কাজ আছে এখানে,
সুতরাং এই সাইটগুলার যদি আপনি কাজ পারমিট নিতে পারেন, মোটামুটি এই সাইটগুলোর বিষয় হয়, আপনি এই সাইটগুলার পারমিট নেওয়ার চেষ্টা করবেন, মোটামুটি বিষয় হওয়ার চান্স থাকবে। চার নম্বরের যে ঘাটটা সেটা হচ্ছে রেস্টুরেন্ট। ইউরোপের সবচেয়ে বেশি যে চাহিদাটা যেটা দরকার সেটা হচ্ছে আপনার ওয়ার্কার, যেটা মধ্যে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট খাতে। কারণ ইউরোপের মানুষ এমনি শকিলা মানুষ, তো ওনারা ভোজন বিলাসী মানুষ, ওরা সবসময় রেস্টুরেন্টে খেতে পছন্দ করে, বাসায় খাওয়ার থেকে রেস্টুরেন্টে খাওয়া পছন্দটা অনেক বেশি। আর এই কারণে রেস্টুরেন্ট খাতের যে পারমিটগুলো আছে, এখানে রেস্টুরেন্ট খাতের অনেকগুলো পারমিট হয়, শেফ আছে, আপনার ক্লিনার আছে, তারপরে হচ্ছে অ্যাকাউন্টেন্ট আছে, আরও অনেক সাইট আছে। সুতরাং আপনি রেস্টুরেন্ট খাতের যে পারমিটগুলো আছে, এই পারমিটগুলোর মোটামুটি বিষয় হয় ভালো। আপনি চাইবেন রেস্টুরেন্ট খাতের পারমিটও নেওয়ার চেষ্টা করবেন। এই খাতের বিষয়গুলো নিতে পারলে সুবিধা কি, আপনি যদি বাস এখানে মুভ করেন তাহলে আপনি মোটামুটি যে কোনো একটা কাজ আপনি সংগ্রহ করতে পারবেন। যদি কাজ জানা নাও থাকে আপনি মোটামুটি কাজ করতে পারবেন, এটা একটা সুযোগ সুবিধা আছে। তো সর্বোপরি আমি যে চারটা কাজের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ এই চারটা কাজের বিষয় অনেক বেশি হয়। আমি গত আজকে অনেক দিন ধরে আপনাদের অনেক ভাইয়ের সাথে কথা হয়, অনেক ভাইয়ের সাথে আমার দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ যারা আসতেছে তারা কিন্তু এই সাইটগুলোয় বেশি বিষয় পাইছে আমি দেখছি। কনস্ট্রাকশন সাইট, তারপরে ফুড প্যাকেজিং সাইটে, তারপরে হচ্ছে আপনার ওয়েল্ডের সাইটে, রেস্টুরেন্টের খাতে, এই খাতগুলোর মধ্যে বিষয় মোটামুটি ভালোই হচ্ছে এবং এই খাতগুলোর বিশাল লোকের জন্যই বেশি আসতেছে। সুতরাং এই ফার্মেটগুলো বেশি নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনিও সাকসেস হবেন। দোয়া রইল যেন আপনি সাকসেস হন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।